মুসকানের মৃত্যুর খবর সত্যি নয়, এটি আসলে একটি গুজব। এ ব্যাপারে আমরা ফ্যাক্ট চেকিং করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি বার্তা, মুসকান আর নেই। ভারতবর্ষে যে মেয়েটা আল্লাহু আকবর ধ্বনিতে বিশ্ব কাঁপিয়েছিল, সেই মুসকান বোনটাকে কাফেররা হত্যা করল। ফেসবুকে এই পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে একজন তরুণীর ছবি, যেখানে তাকে অসুস্থ অবস্থায় পাজাকলা করে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং যাকে মৃত বলা হচ্ছে, সেই তরুণীকে বলা হচ্ছে মৃত মুসকান, আসলে তা নয়। সিটি নিউজ ঢাকা টিম ফেসবুকে ভাইরাল হওয়া স্ট্যাটাসটি দেখা মাত্র অনুসন্ধানে নামে। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ খবর সত্য নয়। ছবিতে দেখানো মেয়েটি আসলে মুসকান নয়। ছবিটি 2017 সালের এপ্রিল মাসের। সে মাসের 18 তারিখে কাশ্মীরের শ্রীনগরের পুলওয়ালমা ডিগ্রি কলেজের নারী শিক্ষার্থীরা স্বাধীনতার দাবিতে আন্দোলনে নামে। তখন পুলিশ তাদের ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। পুলওয়ালমা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসে পার্শ্ববর্তী মাওলানা আজাদ রোডের প্রতাপ কলেজের উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা। তারাও পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শিকার হয়। সেই গ্যাসে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের একজনের ছবি প্রকাশ করা হয়েছিল, যা মুসকানের অর্থাৎ কর্ণাটকের মুসকানের ছবি বলে গুজব ছড়ানো হচ্ছে। এই সত্য বের করবার জন্য যে ফ্যাক্ট চেকিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এবার প্রিয় দর্শক আপনাদেরকে সেটি জানিয়ে দেব। গুগল ইমেজ সার্চ। গুগল ইমেজ সার্চে ভাইরাল হওয়া ছবিটি দেওয়া হলে এই ছবির সঙ্গে ম্যাচ করে এমন তথ্যযুক্ত লিংক চলে আসে, যেখানে ক্লিক করলে 2017 সালের সংবাদটি সামনে চলে আসে। গুজব ছড়ানো পেজটিতে যাওয়া হয়, সেখানে দেখা যায় যেজন মনের হর্ষণে জ্বালায় দিনের বেলায় মোমের বাতি, সেজন নিশিরাতে পায় না প্রদীপ বাতি কাজী নজরুল ইসলাম, এ ধরনের হাস্যকর পোস্ট। অথচ এই কবিতাটি সকলের খুবই প্রিয় কবিতা এবং এটি কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা। মূল কবিতাটি হল, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে নায়ার নিশীতে প্রদীপ ভাতি। অর্থাৎ তারা এমন বিভ্রান্তিকর ভুল তথ্যযুক্ত লেখা পোস্ট করে থাকে, অর্থাৎ তাদের পোস্ট মোটেও বিশ্বাসযোগ্য নয়। মামুনুল হক সম্পর্কে মিথ্যা প্রশংসা। মুসকানের মৃত্যুর গুজব ছড়ানো আরেকটি পেজ আমরা নবীর সৈনিক। পেজটিতে গিয়ে দেখা যায় শাইখুল হাদিস আল্লামা মামুনুল সাহেব রমজানের আগে নফল নামাজে 35 বার কোরআন শরীফ খতম করেছেন, সুবহানাল্লাহ, এমন একটি পোস্ট। অথচ সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী মাওলানা মামুনুল হক এখন কারাগারে, তার সম্পর্কে তথ্য বাইরে আসা সম্ভব নয়। অথচ এমন তথ্য যা এক ধরনের গুজব তা ছড়ানো হচ্ছে। এবার যাচ্ছি ছবি যাচাই। কর্ণাটকের মুসকান ও শ্রীনগরের মুসকানের ছবি খুব ভালো করে লক্ষ্য করা হয়েছে, যেখানে কর্ণাটকের মুসকানের ছবিতে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা গেছে সবসময়, তা হলো তিনি তার ক্যাম্পাসেও কালো বোরকা পরিধান করেন, কিন্তু যাকে মৃত বলা হচ্ছে তার পরনে সাদা পোশাক, যা শ্রীনগরের স্কুল শিক্ষার্থীদের পোশাকের সঙ্গে মেলে। ছবি পর্যবেক্ষণ করে আরো কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। দেখা গেছে শ্রীনগরের মুসকানের নাকের মাঝখানটা একটু বেশি উঁচু এবং তার ভুরু কর্ণাটকের মুসকানের চেয়ে বেশি লম্বা। কর্ণাটকের মুসকানের নাকটি সোজা। কর্ণাটকের মুসকান যেভাবে আলোচনায় এসেছিল, বোরকা ও হিজাব পরে কলেজে যাওয়ার কারণে কট্টর হিজাব বিরোধীদের রোষানলে পড়েছিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুসলিম ছাত্রী মুসকান খান। এ ঘটনার একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় মুসকান হিজাব পরে তার স্কুটি পার্ক করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছেন। গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি জয় শ্রী রাম বলে স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে। মুসকানও তখন ভিড়ের দিকে ফিরে দুহাত তুলে আল্লাহু আকবর বলে চিৎকার করতে থাকেন। ওই ঘটনা আর ভিডিওটি পুরো ভারত ও বাংলাদেশে আলোচনার ঝড় তোলে। সুতরাং প্রিয় দর্শক, কোনো কিছু শতভাগ নিশ্চিত না হয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আপনার যে কোনো কিছু শেয়ার করবার পূর্বে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটির সত্যতা যাচাই করে নিন, নইলে ছড়াবে বিভ্রান্তি, ছড়াবে মিথ্যার বেসাতি।